জল ও কাদায় একাকার দেখলে মনে হবে সদ্য হাল চাষ দেওয়া একটা জমি তবে এটা জমি নয় বাস্তবে উত্তর কলাবাড়িয়া পঞ্চায়েতের দাসপাড়া এলাকার রাস্তা এইভাবেই তাদের দিনের পর দিন চলাচল করতে হয় এই রাস্তা দিয়ে একসময় ইট সোলিং সহ পিচ করা রাস্তা ছিল এলাকায় রেলের রাস্তা তৈরি করতে গিয়ে এই এলাকার রাস্তাটি ভগ্ন দশায় পরিণত হয় বর্তমানে এই রাস্তা দাসপাড়াবাসীদের কাছে একটা অলীক স্বপ্ন এই রাস্তায় একমাত্র ভরসা দাসপাড়াবাসীদের বাম আমল হোক আর রাম আমল হোক কোনো আমলেই বিলোনিয়া মহকুমার অন্তর্গত উত্তর কালাবাড়িয়া দাসপাড়া এলাকার মানুষের পথ চলা সুগম করতে কোনো ধরনের উদ্যোগ নিতে দেখা যায়নি কাউকে এই বিলোনিয়া মহকুমার অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তাঘাট বেহাল থাকার কারণে দিনের পর দিন মানুষের দুর্দশা তা বেড়েই চলেছে এলাকার পায়ে হাঁটা রাস্তাঘাট এখন রূপ নিয়েছে ধানের জমির এছাড়া এই পঞ্চায়েত এলাকায় রয়েছে বিদ্যুতের সমস্যা সামান্য বৃষ্টি হলে এক হাঁটু কাদা নিয়ে পথ চলতে হচ্ছে এই এলাকার লোকজনদের জানা যায় গত কয়েক বছর আগে মাইছড়া সাইবাবার মন্দিরের থেকে শুরু করে শিলছড়ি মগপাড়া পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল যদিও সে রাস্তাটি গত দু থেকে তিন বছর ধরে বেহাল দশায় পরিণত হয়েছে এই এলাকায় চল্লিশ থেকে একশো পরিবার লোকের বসবাস বিগত বাম জমানায় এই এলাকার বহুবার স্থানীয় নেতাদের কাছে আবেদন জানিয়েছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু এলাকার মানুষের রাস্তার দুর্দশা দূর করতে কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেননি এবার বাম আমল গিয়ে রাম আমলে স্থানীয় লোকজনেরা এবার ভেবেছিল হয়তো তাদের সমস্যার সমাধান হবে কিন্তু এই সরকারের দু বছর পার হতে চললেও মানুষের সমস্যা যে তিমিরে ছিল সেই ইতিমিটি রয়ে গেছে এমনি মগ জন লইয়া কলবাইর কা দোকান দি রাস্তায় ঘুরে গেছে রাস্তা বাইরেও নেই গাড়ি চলে না এ বাইক চলে না কিছু চলে না সাইকেল চলে না কেউ ধানে বসা ঘুরে দিতে পারে না বিদেশ হেরা তো কইছে আইছে আমরা তো কেউ দেখছে না বলে এদিকে রাস্তার একটা অংশের উপর দিয়ে আগরতলা টু সাবরুম রেল রাস্তাটি তৈরি হয়েছে তৎকালীন বাম আমলেই কোম্পানির কাজে ব্যবহৃত বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করতে থাকায় রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয় রাস্তার পিচ ইট সব সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এখন শুধু মাটির উপর দিয়ে মানুষজনদের চলাচল করতে হয় এরপর এলাকাবাসীদের ক্ষোভের মুখে রেল কোম্পানির অফিসাররা বলেছিল রাস্তাটি মেরামত করে দেবে তাও দেননি তারা এরপর এলাকাবাসী স্থানীয় নেতাদের বহুবার জানিয়েছিল রাস্তাটি পথ চলার উপযুক্ত করে তুলতে কিন্তু দেখা গেল বর্তমানে নেতা বাবুরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কাজের কাজ কিছুই করছেন না স্বাভাবিক কারণে এই এলাকার মানুষ এখানে ক্ষোভে ফুটছে আমরা বহু ধরনের কষ্ট করতে আছি আজ চার বছর ওরা ঠিক করব কই ঠিক করে না অন্য এলাকা গাড়ি আটকেছি আমরা সকালবেলা অন্য এলাকার মেম্বার আইয়া গাড়ি ছুটে

এখন আমরা যাই যে যাতে রাস্তা ইয়া ঠিক করি দে আমরা যেতে সুখে সম্পদে হাইতে মারি একলা জল লই যাইতা মারিনা যা কষ্ট আমরা কি গরু না ছাগল রাস্তা আ দেনা উত্তর কলাবাড়িয়া দাসপাড়া এলাকার লোকজনদের দাবি উঠছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে পে একরাশ খুব উগরে দিয়ে তারা তাদের সমস্যার কথা তুলে ধরলেন ক্যামেরার সামনে